রাজ্যে কোভিড বিধি শিথিল হওয়ার পরের দিনই কামারহাটি সাগর দত্ত হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশের পরেই শুক্রবার থেকে রাজ্যে কোভিড বিধি নিষেধ শিথিল হয়েছে। আর বিধি নিষেধ শিথিল হওয়ার পরেই কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত 116 জন অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বসিয়ে দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী। 2020 সালের মার্চ মাসে রাজ্যে যখন ঊর্ধ্বমুখী কোভিড, ঠিক সেই সময় এই অস্থায়ী কর্মীরাই নিজেদের জীবন বাজি রেখে দিনরাত এক করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দিয়েছে, এমনটাই দাবি এই হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের। তারা আরও জানিয়েছেন, রাজ্য শুধু নয়, সারা বিশ্ব যখন করোনার জন্য মানুষ ঘরবন্দি ছিলেন, ঠিক সেই সময় মানুষকে পরিষেবা দিয়েছিল অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। এমনকি হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পাড়ার মানুষেরাও তাদেরকে ঘৃণার নজরে দেখত বলে দাবি করেছেন তারা। আজ কোভিড যখন শিথিল হয়েছে তখন তাদেরকে এইভাবে বসিয়ে দেওয়া হবে তা কখনোই বলা হয়নি। কাজ হারিয়ে আজ তারা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের দাবি, তাদের কাজ দিতে হবে, যদি তারা কাজ না পায় তাহলে তারা এই আন্দোলন চালিয়েই যাবেন। এই বিষয়ে হাসপাতালের সুপার ডাক্তার সুজয় মিস্ত্রি জানিয়েছেন, এই অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের আপাতকালীন অবস্থায় নিয়োগ করা হয়েছে এজেন্সির মাধ্যমে। স্বাস্থ্য ভবনের নির্দেশে যেহেতু কোভিড কমে গিয়েছে সে কারণে 31 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার এই নিয়োগের শেষ দিন ছিল। সরকারি নির্দেশের বাইরে তিনি যেতে পারবেন না। যারা বিক্ষোভ করছে তারা বিক্ষোভ করতেই পারেন, কিন্তু বিক্ষোভ কোনো সমস্যার সমাধান নয়। তারা তাদের দাবি লিখিত আকারে তাদের কাছে জমা করুক এবং তারা স্বাস্থ্য দপ্তরে সেই দাবি জানাবেন, কিন্তু ততক্ষণ যেন হাসপাতালে কোনো পরিষেবা বন্ধ না থাকে সেই অনুরোধ করেন তিনি। দেখুন, বিক্ষোভ একটা হচ্ছে, এবারে এরা তো অস্থায়ীভাবে এদের নিয়োগ করেছিল, আমাদের যারা এজেন্সি আছে তাদের মাধ্যমে নিয়োজিত হয়েছিল। এবারে স্বাস্থ্য ভবনের নির্দেশে যেহেতু কোভিড কমে গেছে, এটা তো কোভিডকালে আপদকালীন অবস্থায় একটা নিয়োগ হয়েছিল। এবারে স্বাস্থ্য ভবন যখন জানায় তার পরিপ্রেক্ষিতে ওটা 31 তারিখ, মানে গতকালই শেষ দিন ছিল সেই সার্ভিসের। যথারীতি যারা আন্দোলন করছেন তারা করছেন, আন্দোলন অবশ্যই করবেন, কেননা আমরা তাদের প্রতি সহমর্মী। সত্যি প্রত্যেকের সংসারের তো প্রয়োজনের জন্যই কাজ করে, কিন্তু সরকারি নির্দেশের বাইরে যাওয়ার ক্ষমতা তো আমাদের নেই। আমরা চেয়ারে যারা বসে আছি আমাদের তো সরকারি নিয়মে চলতে হয়, সরকারি নির্দেশিকা অনুযায়ী আমাদেরকে কাজটি বন্ধ করার জন্য এজেন্সিকে বলতে হয়েছে। কিন্তু ওনারা যেটা করছেন, যে আমাদের ধরুন এখানে পরিষেবা, যেটা ইমার্জেন্সি পরিষেবা, আউটডোরের পরিষেবা কিংবা ইনভেস্টিগেশন যেখানে হয়, ল্যাবরেটরি পরিষেবা, এগুলো বন্ধ করে রেখেছেন সকাল থেকে। তো আমরা ওনাদের সবার সঙ্গে আজকে এইমাত্র দেখা করলাম, কথা বললাম আমরা হসপিটালের তরফ থেকে, যে ওনারা পরিষেবাটা জারি রাখুন। ওনাদের দাবি দাওয়া অবশ্যই থাকবে লিখিত আকারে দিক এমএসভিপিকে, তাহলে এমএসভিপি অবশ্যই সেটা যত তাড়াতাড়ি সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য আমরা পাঠাবো, যে এই অবস্থা আছে, অচল অবস্থা তো হাসপাতালে চলতে পারে না। সেটা যেমন প্যারালালি এটাও বুঝতে হবে যে আমাদের হাসপাতালের পরিষেবা যদি বন্ধ থাকে তাহলে যারা পরিষেবা নিতে আসছেন তারা অসুবিধায় পড়ছেন, এইটাও মাথায় রাখতে হবে। এই জন্য আমরা ওনাদেরকে অনুরোধ জানিয়েছি যে হাসপাতালের পরিষেবাটা যাতে বজায় রাখেন। কামারহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।